নমস্কার, আমি ডক্টর তুষারকান্তি ঘোষ, ঘোষ ইন্ডি ফাউন্ডেশনের ডিরেক্টর। আমাদের ঘোষ ইন্ডি ফাউন্ডেশন এইটা FD16 এখন এটা ইউনিট টু। আগে আমি 7 বছর একটা আগে ঘোষ ইন্ডি ফাউন্ডেশন 1 চালিয়েছিলাম, তো সেখানে বেশ কিছু অসুবিধে, প্রচুর ভিড় হওয়ার জন্যে জায়গা 3টে ওটি ছিল, একটু কনজেস্টেড ছিল, আল্ট্রা মডার্ন সিস্টেম ছিল না, NABH ন্যাশনাল অ্যাক্রেডিটেশন পাচ্ছিলাম না, বা প্রচুর কোম্পানির সঙ্গে টাই আপ হচ্ছিল না। তো এখন আমরা প্রচুর কোম্পানি, আমাদের ন্যাশনাল ইন্স্যুরেন্স থেকে ওরিয়েন্টাল জিপসাম যাকে বলা হয়, সমস্ত কোম্পানি প্রায় টিপে হয়ে গেছে, একটা দুটো কোম্পানি হয়তো বাকি আছে, তারাও ইন্টারেস্টেড খুবই। কারণ হচ্ছে এইটা আমাদের ঘোষ ইন্ডি ফাউন্ডেশন 5তলা বিল্ডিং প্রায় 10,000 স্কোয়ার ফিট নিয়ে হয়েছে, এবং এই এখানে ঘোষ ইন্ডি ফাউন্ডেশনে সব কিছু উন্নত মানের প্রযুক্তি সাহায্যে অপারেশন হয়। যেমন একটা আপনাকে থাইরয়েড সার্জারি, সবাই দেখবেন প্রচুর ভয় পায় থাইরয়েড সার্জারি করতে কী হবে, আমার কিন্তু নার্ভ মনিটর আছে, কোনো কর্পোরেট হসপিটাল বড়ো হসপিটাল নার্ভ মনিটর ইউজ হয় না, 90% সার্জেন খালি চোখে থাইরয়েড করে, তার ফলে সবসময় ভয়ে বলে যে রেটিনাল জালাম ইঞ্জুরি হয়ে যেতে পারে। তো নর্মালি আমাদের ক্ষেত্রে ব্লাড লস খুবই নেগলিজেবল, কারণ হচ্ছে আমি লিগাসিও ইউজ করি, তো লিগাসির ইউজ করে মাইক্রোস্কোপ ইউজ করে প্রত্যেকটা মাইনিউট ভেসেলস আমি দেখতে পাই, তো ম্যাগনিফিকেশন করলে অনেক কোয়ালিটি অফ ভিশন। এবার বলবো যে অনেকে লুপে ব্যবহার করে, লুপে সেই কোয়ালিটি আসে না, কারণ হচ্ছে আমি এখানে 6 ম্যাগনিফিকেশন 10 ম্যাগনিফিকেশন, কিন্তু লুপে সেটা সম্ভবই না কখনো। তো মাইক্রোস্কোপে ক্লিয়ার কাট সব কিছু দেখা যায়, সুতরাং আপনার নার্ভ, আর্টারি, ভেন সব আইডেন্টিফাই করা যায়, এমনকি থাইরয়েড সার্জারিতে যেমন দেখুন প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আইডেন্টিফাই করা, রেটিনাল জাম যেটা দিয়ে গলা বসে বলে লোকে ভয় পায় সবাই, তো থাইরয়েড সার্জারি করবার সময় সেটা আমরা নার্ভ ইউজ, নার্ভ মনিটার হচ্ছে অ্যাডেড অ্যাডভান্টেজ, প্লাস মাইক্রোস্কোপ ইউজ করি, তারপরে নার্ভ মনিটার তো আপনাকে গাইড করে দেবে, হ্যাঁ এখানে নার্ভের কাছে যাচ্ছেন, আপনি ওখানে যাবেন না, তো সিম্পলি তার মানে আমাকে নার্ভ মনিটার মাইক্রোস্কোপ দিয়ে আমি কী বাঁচাতে পারছি। থাইরয়েড সার্জারিতে একটা এক্সাম্পল, থাইরয়েড সার্জারিতে আমি প্যারাথাইরয়েডগুলো বাছাই সুন্দর করে, রেখানা নিজেরা বাছাই, সুতরাং গলা বসার ভয় নেই, এবং আমরা একদিনের মধ্যে বিকালের মধ্যে নর্মাল করে দিই পেশেন্টকে, পরের দিন সকালে ছেড়ে দিই, অথবা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ছেড়েও দিই যদি কাছাকাছি বাড়ি থাকে। এটা হচ্ছে থাইরয়েডের ক্ষেত্রে কী কী অ্যাডভান্টেজ। আচ্ছা, তারপরে হচ্ছে প্যারোডিস সার্জারি, প্যারোডিস সার্জারি সবাই মুখ বেঁকে যাবে এইসব ভয় পায়, কিন্তু মাইক্রোস্কোপ আপনি ইউজ করুন, আপনি যেটুকু দরকার মিনিমাল ইনভেসিভ সার্জারি যেটুকু দরকার সেটুকু আপনি করতে পারবেন, টিউমারটা রিমুভ করতে পারবেন ঠিক, এবং মাইক্রোস্কোপ না করলে কী হচ্ছে, পুরো ফেশিয়াল আপ ডিসেকশন করে এসে ভয় কাটানোর জন্য পুরো ব্রাঞ্চ খুলে বিরাট করে একটা ডিফর্মিটি সেফ হয়ে যায় আপনার। এই প্যারোডি টিউমার সিম্পলি আমরা মাইক্রোস্কোপের সাহায্যে যেখানে দরকার মিনিমালি ইনভেসিভ, কম ইনসেশন দিয়ে, কম কাটাকাটি করে, কম নার্ভ এক্সপোজ করে, নার্ভ মনিটরের সাহায্যে, মাইক্রোস্কোপের সাহায্যে আমরা এটা রিমুভ করে দিতে পারবো আরামসে, কোনো ঝামেলা হয় না। এবং দেখুন কি অ্যাডভান্টেজ কি, নার্ভ মনিটর ইজ ভেরি এসেন্সিয়াল টুল ফর দিস। এখানে আমাদের ঘোষ ইন্ডি ফাউন্ডেশনে কিন্তু সেই নার্ভ মনিটর আছে। এবার হচ্ছে দেখুন সাইনাস সার্জারি, সাইনাস সার্জারি আমি 2 দিন আগে একটা সার্জারি করলাম, সেখানে হচ্ছে এই চোখ ঠেলে বেরিয়ে গেছে দুদিকই, এখানে ফ্রন্টাল সাইনাসে এখানে মিউকোশিল বড় বড় টিউমারের মতো হয়ে আছে দুদিকে দুটো টিউমার, তো সেখানে নর্মালি আপনি যদি ভেতর দিকে খোলেন তো সেক্ষেত্রে আবার এইগুলো সাধারণত দেখা যায় যে এখানে স্টেনোসিস হয়ে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, কিন্তু কী করলাম এক্ষেত্রে আমরা দুটো ফ্রন্টালকে এক করে দিলাম, একটা স্কাল বেস ড্রিল আছে আমার কাছে, MRI ড্রিল, স্কাল বেস ড্রিলের মাধ্যমে দিয়ে, তো কপালের তলা থেকে নাকের উপর দিয়ে পুরো জায়গাটাকে আমি একসাথে করে দিলাম, তো তার ফলে কী হচ্ছে এটাকে ওটা বলে মডিফাইড লথ্রপ অপারেশন। তো ফ্রন্টাল সাইনাস ডিফিকাল্ট সার্জারি যেটা, সেটা ওই সিস্টেমে করা যায়, এবং এটাতে আমি কী ইউজ করেছি, এখানে ন্যাভিগেশন সিস্টেম, এটা হচ্ছে রিয়েল টাইম সিটি স্ক্যান, মানে সিটি স্ক্যানের ইমেজটা আমি অল টাইম, আপনি তো এন্ডোস্কোপি দেখছেন ভিতরে কী আছে জানতে পারছেন না, কিন্তু আপনাকে আমার ইনস্ট্রুমেন্টটা বলে দেবে যে আপনি ওই, আমি সঙ্গেই মনিটর আছে যেখানে আমি কোথায় আছেন, রিয়েল টাইম সিটি স্ক্যান, যেমন আপনাকে মানে অর্থোপেডিক্স অনেক সময় রিয়েল টাইম ইমেজ ইউজ করা হয়, রিয়েল টাইম কোনখানে আছেন দেখবার জন্য, তেমনি এটাতেও আমি বুঝে নিচ্ছি যে এখানেই আছে, তার মানে ঠিক জায়গায় দিচ্ছি, তার মানে রিস্ক কম, আপনার সাহস অনেক বেশি, এবং আপনি ভালো ক্যামেরা ইউজ করি আমরা, ঘোষ ইন্ডি ফাউন্ডেশন এর আমরা বেস্ট ক্যামেরা স্টোর যে স্পাইস ক্যামেরা এস ইউজ করি, স্টোর স্পাইস এস ক্যামেরা, তো সেখানে ন্যাভিগেশন ইউজ করি সাইনাস এবং পলিপ সার্জারির জন্য। এবং এরপর হচ্ছে যে প্যারোডিস সার্জারির জন্য আপনাকে বলতে গেলাম যে অলরেডি নার্ভ মনিটরের কথাটা বলেছি, এবং গলা ল্যারিংসে, ল্যারিংসে আমরা কী ইউজ করি, ল্যারিংসে লেজার ইউজ করি, ল্যারিংসে CO2 লেজার লুমিনেস লেজার ইউজ করি, যেখানে ল্যারিংসের বেস্ট ওয়ার্ক করবে, যে কোনো কার্সিনোমা থেকে শুরু করে পলিপ, সাইনিকিয়া, ক্লিন সার্জারিজ, যে কোনো স্টেনোসিস, সাবগ্লটিক স্টেনোসিস, এভরিথিং আপনার অত্যন্ত ভালোভাবে সম্ভব, এমনকি গলার যে কোনো স্বর ভঙ্গ হচ্ছে, স্বরভঙ্গ হচ্ছে, সেগুলোকে আপনাকে দারুণভাবে এটা করা সম্ভব হচ্ছে। এছাড়া আমরা আরও উন্নত মানের বেশ কিছু জিনিস ইউজ করি, যেমন হচ্ছে কোবলেশন,
আমাদের এখানে অনেকগুলো কোবলেসেন মেশিন আছে, যদি ব্যাকআপ একটা খারাপ হলো আরেকটা ব্যাকআপ আছে। কোবলেসেনের সাহায্যে ব্লাডলেস টনসিলেক্টমি, পেনলেস অ্যাডিনোয়েক্টমি, পেনলেস ব্লাডলেস অ্যাডিনোয়েড সার্জারি, যেটা কেউ দেখে করতে পারতো না, না দেখে সবাই আন্দাজে করতো, তার ফলে বাচ্চাগুলো আবার প্রবলেম হতো, আবার সর্দি কাশিতে ভোগা, আবার বড় হয়ে যাওয়া, অ্যাডিনোয়েড, সেটা হচ্ছে না। তো ঘোষ ইন্ডি ফাউন্ডেশন উন্নত মানের সিস্টেম, যেখানে আপনি FD ব্লক FD 16 অবস্থিত, সিটি সেন্টারের কাছে, বাইপাসের কাছে, উল্টোডাঙ্গাতেও কাছে, এবং একটা মেন লোকেশন যার উল্টো দিকে পার্কিংয়ের সুবিধা আছে, এবং আপনি ঢোকবার সময় বিরাট স্পেস আছে বসার জায়গা, তারপরে আপনার বড় রিসেপশন এবং ফার্স্ট ফ্লোরও বিরাট জায়গা, এবং বড় ওটি, বড় ওয়ার্ড, রুম, কেবিন, এবং একটা উন্নত মানের একটা সিস্টেম, উন্নত মানের একটা ENT হসপিটাল। তো এরকম ইস্টার্ন ইন্ডিয়াতে কোথাও কোথাও এত বড় প্রপারলি সিঙ্গল স্পেশালিটি ENT হসপিটাল নেই, যেখানে অল কোম্পানির টাই আপ, এবং এত ইনস্ট্রুমেন্ট, দামি ইনস্ট্রুমেন্ট ইউজ হয়, সব কিছু উন্নত মানের প্রযুক্তি ইউজ হয়, এমন আপনি একটাও দেখাতে পারবেন না যেখানে আছে। সুতরাং ঘোষ ইন্ডি ফাউন্ডেশনের ব্যাপারে সত্যি সত্যি আমরা খুব গর্বিত, এবং আমাদের এখানে ব্যাকআপ খুব একটাই, শুধু অনেক বুকিং পেতে একটু সময় লাগে, তো আমরা চেষ্টা করছি সেটাকে কী করে ওভারকাম করা যায়। কিন্তু ঘোষ ইন্ডি ফাউন্ডেশনে আমরা ডেডিকেটেড আরও অনেক ডাক্তার আছেন আমাদের এখানে, তো আরও 3-4 জন ডেডিকেটেড ডাক্তারবাবু আছেন, অনেকেই আমাদের এখান থেকে ট্রেন্ড হয়ে বাইরে এখন প্র্যাকটিস করেন। তো সবাই 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর ট্রেন্ড হয়েছে আমাদের এখানে, ঘোষ ইন্ডি ফাউন্ডেশন পুরো প্রোটোকল ধরে ঘোষ ইন্ডি ফাউন্ডেশন সিস্টেমে ট্রেন্ড হয়েছে, তারপরে বাইরে এখন ভালোই প্র্যাকটিস করছেন। তো আমরা ট্রেনিংও দিই প্রচুর কোবলেশনের, প্রচুর বাইরে থেকে বিভিন্ন স্টেট থেকে যারা কোবলেশন করে, সেখানে কোবলেশন সার্জারি করতে চায়, সেখানে ট্রেনিং আমরা ঘোষ ইন্ডি ফাউন্ডেশনে দিই, এবং প্রায় দিনই সানডে, অনেক সানডেতেই আমরা বেশ কিছু সার্জারি রেখে আমি দেখাই কীভাবে করবো, আমিই করি, তারা দেখেন, এইভাবে ট্রেন করি। এছাড়াও আমাদের বাংলাদেশ এই সঙ্গে আমি বিভিন্ন জায়গায়, যেহেতু বিভিন্ন ফ্যাকাল্টি হিসেবে যাই, বিভিন্ন গেস্ট ফ্যাকাল্টি হিসেবে, এবং বাংলাদেশ থেকে বেশ কিছু সোসাইটি আমাদের কাছে ভিজিটর হিসেবে পাঠায়, যেখানে বেশ কিছু অপারেশন দেখবার জন্যে, অবজার্ভ করার জন্যে, কিছু থটস নেবার জন্যে, এবং কিছু টেকনিক শেখার জন্যে। আমার এছাড়া ঘোষ ইন্ডি ফাউন্ডেশন টেম্পোরাল বোন ডিসেকশন করবে কিছুদিনের মধ্যেই, 3rd December একটা সানডেতে আমরা টেম্পোরাল বোন ল্যাব করে ডিসেকশন করবো, প্রচুর ছেলে নিজেরা ডিসেকশন করবে, ট্রেন্ড হবে। এছাড়া আমরা প্রচুর ওয়ার্কশপ করি, যেখানে সারা ভারতবর্ষেই প্রায় সমস্ত স্টলওয়ার্ডাই আমার এই আমাদের এই হসপিটালে এসে অপারেশন দেখিয়েছে বা কিছু লেকচার দিয়েছেন, দেখিয়েছে, এবং আমি সবসময় ডেমনস্ট্রেট করি, এবং সব পেশেন্টকে আমরা ঘোষ ইন্ডি ফাউন্ডেশন বিশ্বস্ত হচ্ছে, 99% অপারেশন আমরা রেকর্ড করি, পেশেন্টকে দেখাই, যাতে পেশেন্টরা বোঝে যে আমরা এক্স্যাক্টলি কী করলাম, যাতে পারফেকশনটা আমরা সবসময় ভাবি, যাতে ভালো করে করবো, কেন ভালো করে করতে হবে, যাতে পেশেন্ট পার্টিকে আমরা দেখাবো সুন্দর করে, তো দেখলে ওরাও বুঝবে যে আমি সার্জারিটা ঠিকঠাক করে করলাম। আমাদের অনেক সার্জারিতে তো এরকম হয় না যে আমরা একটা বড় একটা টিউমার দেখিয়ে দিলাম, তো সুতরাং কীভাবে করলাম, কী তার প্রবলেম হয়েছিল, কীভাবে ওভারকাম করেছি, এবং যেখানে রিপেয়ার, পর্দা কীভাবে বানাই, তো অনেক কিছুই দেখানোটাই ইম্পর্টেন্ট। অ্যাডিনোয়েড যে পুরো কমপ্লিট সার্জারি করলাম, তার রেকর্ডিং সব কিছু আমরা ঘোষ ইন্ডি ফাউন্ডেশন করি। তো ঘোষ ইন্ডি ফাউন্ডেশন আমার মনে হয় আমাদের স্বপ্নের ঘোষ ইন্ডি ফাউন্ডেশন, যেটা অত্যন্ত ভালোভাবে করার চেষ্টা করেছি। আশা করছি আপনারা অত্যন্ত খুশি হবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। নমস্কার।